ডক্টর গুরু মশলা নিশ্চিন্তের প্রতীক। জিবি হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে করোনা টেস্ট করানোর সময় মৃত্যু হয়েছিল এক তিন দিনের একটি শিশুর। এমনটাই অভিযোগ করে অস্ত্র সজল নয়নে যারা মৃত্যুর জন্য দায়ী তাদের কঠোর শাস্তির আবেদন জানিয়ে থানার দ্বারস্থ হলেন শিশুর পিতা। বিগত কিছুদিন আগে জিবি হাসপাতালে করোনা টেস্ট করানোর সময় নাক দিয়ে রক্ত বের হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল মাত্র তিন দিনের একটি শিশু। এমনটাই অভিযোগ ছিল শিশুটির পরিবারের। বৃহস্পতিবার রাজধানীর ক্যাপিটাল কমপ্লেক্স থানায় শিশুর মৃত্যুর জন্য দায়ী করে জিবি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুর পিতা। শিশুটির মৃত্যুর কারণ হিসাবে চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের গাফিলতিকেই দায়ী করেছেন তিনি। বাচ্চা মারা যাওয়ার পরও ওরে বাচ্চা লইছিলাম ভিতরে কোয়ারেন্টাইন থেকে বাইরে আইতে দিতেছে না। আমি তালা ভাঙছি জিবি হসপিটাল যে কোয়ারেন্টাইনে তালা ভাঙছি, তালা ভাঙিয়ে ছিল আমি আমার বউরে আমার বাচ্চার বাইর করছি, বাচ্চা বাইর করছি লাশ। আমার বউ মোটামুটি লাশেরই একদম পুরো ইয়ে হয়ে গেছে, বাচ্চা তো পুরো একদম মরা বাচ্চা বাইর করছি। তারপরে তারা কী কইছে যে বাচ্চা করোনা টেস্ট করতে গিয়ে মারা গেছে না, এমন তোর করোনা টেস্ট করতে গিয়ে কোনো সময় এরকম ঘটনা হয়েছে না আর হইতো না, তারা এরকম আমার কইছে। যদি করোনা টেস্ট করে ঘটনা এরকম না হয় তাহলে যে ডাক্তারে ডেলিভারি করছে ডাক্তারে কইছে যে বাচ্চার কোনো ফল্ট নেই, বাচ্চা একদম সুস্থ, এক টাকার ওষুধ দিছে না বাচ্চা। আমার বউর ওষুধ লাগছে কিন্তু আমার বাচ্চার ওষুধ লাগছে না এক টাকার। এটাই মানে চাইতেছে আর কি যে আমার এই যে একদম সুস্থ বাচ্চাটা যে মারা গেছে এই বাচ্চার দায় চাই আমরা। কার গাফলতি? কার গাফলতি? ডাক্তারের, যে ডাক্তার ইয়া করছে কি জানি, প্রদীপ প্রণজিৎ কি দেব মা জানি, মা জানে আমার নামটা ফলস। তারা কোনো ট্রিটমেন্ট মানে কোনো কিছু করতে পারে না, যে পারে না তারা নিয়ে ঢুকাই দিয়েছে ট্রিটমেন্ট করার লেগে। আর করোনা টেস্ট করা আমরা করছে এক নাকি দিয়ে, এক নাক থেকেই লালা ডাল নেয়। আর আমার বাচ্চার কাছে দুনো নাকি দিয়ে ঢুকাইছে, ঢুকাইছে যে করোনা টেস্ট করছে। তাহলে ডাক্তারের কাপড় দিয়ে আমার বাচ্চাটা মারা গেছে। উপযুক্ত তদন্তের মাধ্যমে যারা শিশু মৃত্যুর জন্য দায়ী তাদের কঠোর শাস্তির দাবি করেন শিশুর পরিবারের লোকজনরা। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।